এবারও সংখ্যালঘু মুসলমানদের উপর হামলা সহিংসতার পর শ্রীলঙ্কায় সেনা মোতায়েন শ্রীলঙ্কায় সিংহলি ও সংখ্যালঘু মুসলমানদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় নব্বইটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে সংঘর্ষের পর ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে রবিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে আটষট্টি মাইল দক্ষিণে অবস্থিত গিন্টোটা শহরে গত বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই সংঘর্ষের সূত্রপাত পরে পরিস্থিতির অবনতি ঘটলে কারফিউ জারি করা হয় এবং পুলিশের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী বাজিরা মাধ্যমকে বলেন আমরা এই ক্ষতি ও আহতদের ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন পাঠাতে বলেছি এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রপক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে শ্রীলঙ্কার মোট জনসংখ্যা দুই কোটি দশ লাখ যাদের শতকরা দশ ভাগ মুসলিম দেশটিতে তামিলদের পরেই মুসলিমদের অবস্থান দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে